আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে রান্না বান্না চলছে, করলা ভাজি বসাবো, আর এখানে দিয়েছি ডিম সিদ্ধ। করলা ভাজি অনেক মজা লাগে। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার পুচকে ছেলে কিন্তু এগুলো রান্না করে। হ্যাঁ, আমি কিন্তু একা একা এগুলো রান্না করি না। আমার একটা ছোট্ট কিউট কিউট বাচ্চা আছে, সে রান্না করে, মামকে হেল্প করে। তো দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ ফালি, আর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি, কারণ একটার সাথে একটা পরতে পরতে লেগে থাকে। নাড়াচাড়া দিয়ে নিলাম। লবণ দিয়ে দিচ্ছি। করলা তো এটা মূলত করলা আলু ভাজি। ঢাকা দিয়ে দিলাম, এখন হতে থাকুক। আর এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ছিলে নিব। করলা ভাজি একটু নাড়া দিয়ে নিই। করলা ভাজি আমার হাজবেন্ডের অনেক পছন্দ, অনেক পছন্দ। আর এদিকের কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশি করে পেঁয়াজ দিচ্ছি, কারণ আমি পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজ আর ডিমের। লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে, যদিও আমি ওরকম গলাবো না আজকের পেঁয়াজটা। এখন মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম আমি। তো মশলাগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব আমি। এটা কষানো হয়ে গেলে পরে আমি ডিম অ্যাড করে দিব। এবং হ্যাঁ, আমি কিন্তু ডিম ভাজবো না। এটা হয়ে গেছে আমার সুন্দর করে নাড়াচাড়া দেওয়া। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এবং শর্টকাট টেকনিকে এর থেকে দ্রুত আর রান্না হয় না, আর এর থেকে দ্রুত রান্নায় এত মজা হয়, আপনারা না বানালে, না করলে, মানে বা না খেলে বুঝতে পারবেন না। আর এদিকে আমার করলা ভাজি একটু নাড়া দিয়ে নিই। এখন আমি ডাল রান্না করতে পারি না তেমন একটা, তো মানে রান্না তো এমনিতেও ভালো পারি না, তারপরেও ডাল রান্না করতাম তো বেবির জন্য আর পারি না। তো আমার হাজবেন্ড বলে যে আমি এক বেলা ডাল ছাড়া ভাত খাই না, আর তুমি ডাল পাকাও না। তো রান্না বান্না হয়ে গেছে, আমি এখন করলা ভাজিটা উঠাই নিচ্ছি বক্সে। বক্সে উঠানোর কারণ ফ্রিজে রেখে দিব, এই জন্য। এখন ডিম উঠাই নিচ্ছি। ডিম ভাজি নাই, তারপরে সুন্দর একটা ইয়েলো ইয়েলো কালার আসছে। তো এই যে কমপ্লিট আমার রান্না বান্না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।